আরও একজন রোনালদো ভক্তকে পাওয়া গেছে এবং তাকে ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করিয়েছে প্রায় 70 মিলিয়ন ইউরো দিয়ে রাসমাস হয়ল্যান্ড নতুন ওয়ান্ডার কিড তাকে দলে ভিড়িয়েছে বা ভেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আতালান্তায় তিনি খেলছিলেন একটা সিজন তিনি সেখানে খেলেছেন এবং সব মিলিয়ে তার যে গোল এবং তার যে পটেনশিয়াল সেটাই ম্যানচেস্টার ইউনাইটেডকে অ্যাট্রাক্ট করেছে তাকে স্বাক্ষর করানোর দিকে এই চুক্তি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর এবং ট্রান্সফার মাস্টার ফাব্রিজিও রোমানোর খবর যদি আপনি বিশ্বাস করেন তাহলে সব কিছু ঠিকঠাক থাকলেই এই রাসমাস হয়ল্যান্ডকে দলে পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যিনি হচ্ছেন ইউনাইটেডের এই মৌসুমের তৃতীয় সাইনিং এর আগে মেইসন মাউন্ট এবং আন্দ্রেয়া ওনানাকে সাইন করিয়েছিল ইউনাইটেড একজন স্ট্রাইকারের দরকার ছিল সেই স্ট্রাইকারের সংকট তিনি আসলে শেষ করতে পারবেন কিনা এই জায়গায় দেখেন যখন হয়ল্যান্ডকে যখন নেয়ার গুঞ্জন শুরু হয়েছিল এরপর আমরা পিএসজিকে কিন্তু দেখেছি তারা ট্রাই করেছিল সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড হ্যারি কেইনের নাম শোনা যাচ্ছিল ভিক্টর ওসিমেনের নাম শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত তারা কিন্তু এই হয়ল্যান্ডকেই কিন্তু তারা নিয়েছে এবং এই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড একটা নাম্বার নাইন আসলে খুবই দরকার ছিল আমরা লাস্ট সিজনে দেখেছি ওয়েগহর্স্টকে আনা হলো তিনি পারফর্ম করতে পারেননি অ্যান্থনি মার্শিয়াল তিনি আসলে সেই জায়গায় থিতে হতে পারেননি তার কিছুটা ইঞ্জুরি প্রবলেমও ছিল তো একটা নাম্বার নাইন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রাইং নিড এবং সেটা আসলে তারা ফুলফিল করেছে ডেফিনেটলি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মাত্র একটা সিজন তিনি আতালান্তায় অর্থাৎ সেরি আতে খেলে কিভাবে এত দাম দিয়ে তাকে আসলে ম্যানচেস্টারের দলে ভেড়াচ্ছে তাকে একটু পরিচয় করিয়ে দেই তার বয়স 20 বছর যিনি আতালান্তায় বলেছি আমরা যে এক মৌসুম তিনি খেলেছেন এই মৌসুমে তিনি 34 ম্যাচে 10 গোল করেছেন কেন এই 10 গোল সিগনিফিকেন্ট সেটা পরে ব্যাখ্যা করছি ডেনমার্কের হয়ে তিনি 6 ম্যাচে 6 গোল করেছেন গেল মার্চে তার একটা হ্যাট্রিকও আছে হল্যান্ডের জন্য যে চুক্তির মেয়াদ সেটা 5 বছর এবং আরও 1 বছর বাড়ানোর সুযোগ থাকছে ইউনাইটেডের সামনে এখন আসেন যে এই প্রশ্নগুলোর জবাব আমরা খোঁজার চেষ্টা করি যে কেন 34 ম্যাচে 10 গোলকে আমরা ভালো স্ট্যাট বলছি এটা সেরিয়াতে সবসময় আপনার জন্য কঠিন হচ্ছে গোল করা আপনাকে ডিফেন্ডাররা সেই সুযোগ দেবে না খুব বেশি ফিজিক্যাল তো সেখান থেকে 10 গোল করা তার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপারে ছিল তার ক্যারিয়ার শুরু হয়েছিল কোপেনহেগেনে এরপর তিনি অস্ট্রিয়ান বুন্দেসলিগায় একটা সিজন কাটিয়ে এরপরে তিনি আতালান্তায় গেলেন কারণ আতালান্তার স্ট্রাইকার দুবান জাপাতা ইনজুর ছিলেন তার জায়গায় তার খেলার সুযোগ হয়েছিল নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা দুই বছরে 57,600 টাকা লেফট ফুটেড এই ফুটবলারের সঙ্গে আপনি এরলিং ব্রুট হল্যান্ডের অনেক মিল খুঁজে পেতে পারেন নামে তো একটা মিল আছে তাই না নামের মিল আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এ ধরনের মিল আছে শারীরিক গঠনের দিক থেকেও যদি দেখেন তখন আর কি যথেষ্ট মিল আছে এবং আরও একটা মিল আছে জানেন সেটা হচ্ছে দুজনেই মানে এরলিং হল্যান্ড তো লেফট ফুটেড এই যে হয়লুন তিনিও লেফট ফুটেড আকারে এই মিলটা আপনি আছেন এবং খেলার ধরনে কি পরিবর্তন আমি একটু বলি যে হয়ল্যান্ড হচ্ছেন বক্সের ভেতরে মূলত তিনি ওই জায়গাতে বেশি ভয়ঙ্কর এবং লেফট ফুটে তিনি মূলত শটগুলো করেন স্পেশালি পেনাল্টি এরিয়ার আশপাশে তার যে গত মৌসুমের এক্সজি মানে সেই হিসাব যদি আপনি করেন তার এক্সপেক্টেড গোলের যে শটগুলো তিনি করেছেন যে শটগুলো সেখান থেকে তার রেশিও সবচেয়ে ভালো কিন্তু অন্য দিক থেকে আবার তার বিপক্ষে দুর্নাম হচ্ছে যে তার যে হাইট সেই অনুযায়ী তার এআরএ অ্যাবিলিটি অত বেশি ভালো নয় তো ম্যাচিওরিটি আসলে এমন কাউকে দলে ভেড়াচ্ছে যাকে নিয়ে তারা কাজ করতে পারবে যাকে তারা আরও ইম্প্রুভ করিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারবে এখন ঘটনা কি এরকম যে ম্যানসিটিতে হল্যান্ড আর ম্যানসিটিতে হল্যান্ড আর ম্যান ইউনাইটেডে হয়লুন এই এই যে হল্যান্ড আর হয়লুন একজনকে দেখে আরেকজনের এই ম্যানচেস্টারের দুই ক্লাবের একটা নতুন রেশারেশি তো আমরা দেখতে যাচ্ছি একটা ট্রল দেখছিলাম যে যখন ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর হল্যান্ডকে নিয়ে যখন পেপ গার্ডিওলা তিনি সেলিব্রেট করছিলেন তখন এরিক টেন হ্যাগ তিনি গুগলে সার্চ দিয়েছেন আমার একটা টল ফিজিক্যালি স্ট্রং এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির স্ট্রাইকার দরকার তখন গুগলেই তাকে বের করে দিয়েছে হয়লুনের কথা হ্যাঁ তার উপর ভরসা রাখেন এবং এইখানে ম্যানচেস্টার ইউনাইটেড তো তার সাথে 5 বছরে কিন্তু ডিলটা করছে অর্থাৎ একটা লং টার্ম প্ল্যানিং কিন্তু তাদের রয়েছে আপনি যখন এরিক টেন হ্যাগ দায়িত্ব নিল এরপর কিন্তু রিফর্মে কিন্তু হচ্ছে আমরা ক্যাসিমিরোকে দেখেছি আমরা হচ্ছে ওনানাকে দেখলাম লাস্ট সিজনে ক্যাসিমিরোকে দেখেছি মেসন মাউন্টকে আমরা দেখছি ওভারঅল একটা শেপ এবং ইয়াং বেস ফুটবলারের ওপর কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ইন্টেনশনটা কিন্তু বাড়ছে সেটা ক্লিয়ার হয়ে গেল একজন স্ট্রাইকার তো ইউনাইটেডের দরকারই ছিল এবং তার ব্যাপারে তার সাবেক কোচ যিনি এখনো সাবেক হননি আসলে মানে এখনো তো আতালান্তার হয়ে প্রিসিজন ট্যুরও কিন্তু হয়লুন তিনি কিন্তু যাননি তো এই যে তার যে কোচ জ্যাম্পাওলো গাসপারিনি তিনি তার ব্যাপারে একটা দারুণ মন্তব্য করেছেন এবং ওই মন্তব্যটাই আসলে যথেষ্ট হয়লুন আসলে প্লেয়ার হিসেবে কেমন সেটা বোঝানোর জন্য তিনি বলছেন যে তার তিনি লম্বায় অনেক বেশি হলেও তার সেন্টার অফ গ্র্যাভিটি খুবই কম তো তাতে তার হেল্প যেটা হয় যে তিনি আসলে
কয়েকজনকে মানে তিনি খুব সহজেই গোল বা গোল তৈরির যে ব্যাপারটা এবং তিনি কয়েকজন কাটিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা একজনকে বিট করার সেই ক্যাপাবিলিটি তার বাড়ে আরেকটা ব্যাপার এখানে আছে সেটা হচ্ছে তিনি বল হোল্ড করতে পারেন বল হোল্ড করতে পারাটা ইউনাইটেডের জন্য খুব বেশি কাজে দিতে পারে এবং তিনি ছোটবেলা থেকেই তিনি আসলে আইডল হিসেবে মানেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবং এই কথা তিনি একটা ইন্টারভিউতেও বলেছেন আমি দেখছিলাম আতালান্তার হয়ে সেই ইন্টারভিউটা সেরিয়াতে সেখানে তিনি বলছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ছোটবেলার আইডল এবং তার যে পরিবার সেটাও একটা ফুটবলীয় পরিবার সব কিছু মিলিয়ে এই যে ফুটবলাররা নতুন দিনের ফুটবলাররা যে কেউ মেসিকে অনুসরণ করছেন কেউ রোনালদোকে অনুসরণ করছেন এই ফুটবলাররা এখন বিগ স্টেজে তারাই এখন বড় নাম এটাই আসলে একটা বিপ্লব এবং দেখেন গার্নাচোর কথা আমরা বলি ম্যানচেস্টার ইউনাইটেডে তো গার্নাচো আছে গার্নাচো হচ্ছে কি লিভিং লেজেন্ড হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদো তো মানে গার্নাচো তো পাগলা ফলোয়ার এক্স্যাক্টলি মানে আমি সেদিন দেখলাম যে একটা ছবি সেখানে তিনি আল নাসারের জার্সি পরে মানে বল নিয়ে তিনি কারিকুরি করছেন কি অদ্ভুত ব্যাপার স্যাপার তো ম্যানচেস্টার ইউনাইটেডের এই যে নতুন সাইনিং যেটা হতে যাচ্ছে সেটা আপনার কাছে কি মনে হয় কেমন হবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.